মৃত্যুর পরে কিন্তু আপনাকে সেই টাকা দিতে হবে। সৌদি আরবে কিন্তু কোনো টাকা না দিয়ে আপনি মরতেও পারবেন না। মরদেহটা ওইখান থেকে প্রসেসিং করে বাংলাদেশে আনা পর্যন্ত খরচ পড়বে 10 থেকে 12 হাজার রিয়াল, ধরেন 4 লাখ টাকা। এখান থেকে যে গেল, অনেক প্রবাসী আপনার ঋণের টাকাই শোধ করতে পারেনি। আমরা এমন ঘটনা দেখি, সৌদি আরবে যাওয়ার পর দিন মারা গেলেন, সৌদি আরবে যাওয়ার 3 দিন পরে মারা গেলেন, প্রবাসী যাওয়ার 1 মাস পরে মারা গেলেন, এরকম ঘটনা ঘটছে। টাকা পাবে কোত্থেকে? সে যে ঋণ করে গেছে ওই ঋণের টাকাই তো পরিশোধ হয়নি, এখন 4 লাখ টাকা দিবে কে? মানুষ মারা যাওয়ার পরেও যে একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ে, সেটি আসলে প্রবাসীদের মরদেহ নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখনই আমরা বুঝতে পারি। একজন প্রবাসী যখন তিনি প্রবাসে গেলেন, একটা স্বপ্ন নিয়ে গেলেন, তার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দেশের মায়া সব কিছু রেখে প্রবাসে গেলেন যে তিনি উপার্জন করবেন, তার পরিবারের মানুষগুলো ভালো থাকবে, তিনি এক সময় দেশে আসবেন, সুন্দর একটি সময় কাটাবেন পরিবারের মানুষগুলোর সাথে। কিন্তু এই স্বপ্নটা একেবারে শেষ হয়ে যায় যখন তিনি মারা যায়, কারণ যিনি আসলে উপার্জন করতেন তিনিই তো থাকলো না, তখন তার পরিবারকে কে দেখবে? হ্যাঁ, তার স্বপ্নর সাথে সাথে কিন্তু অনেকগুলো মানুষের স্বপ্নের কিন্তু মৃত্যু হয়। এরপর আসলে যেটি হয় যে পরিবার তখন একটাই জিনিস তারা দাবি করেন যে আমি যেন আমার বাবা মা ভাই বোন বা স্বজন যিনি মারা গেছেন তার লাশটা যেন দেশে এনে শেষবার দেখতে পারি এবং দাপন করতে পারি। এর বাইরে তো আসলে চাওয়া পাওয়ার কিছু থাকে না। এটি করতে গিয়ে আসলে বিশাল একটা জটিলতার মধ্যে পড়ে যে প্রশ্নটি আপনি করলেন। সবার আগে যেটি হয় সেটি হচ্ছে আসলে এই যে প্রবাসে যারা যান, প্রবাসে যাওয়ার পরে তার সব কিছু দায় দায়িত্ব করে দেওয়া হচ্ছে তার নিয়োগকর্তার উপরে, মানে যার অধীনে তিনি কাজ করেন। একটু সহজ করে আপনাদেরকে বুঝাই বলি, কারণ অনেকে আছেন যারা বাংলাদেশে থাকেন অনেক বুঝেন না নিয়োগকর্তা আসলে জিনিসটা কি। যেমন আমরা ধরেন ধান কাটার জন্য যখন মানুষ নিয়ে আসি বা আপনি ঘরে কাজ করার জন্য যখন লোকজন নিয়ে আসেন, তখন কিন্তু তার সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আপনার। তাকে দিয়ে কী কাজ করাবেন, কত টাকা বেতন দিবেন, কয় ঘন্টা সে কাজ করবে, হ্যাঁ, এবং তাকে টাকাটা কীভাবে পরিশোধ করবেন, এগুলো যেমন আপনার আপনার উপরে এসে পড়ে, ঠিক একইভাবে প্রবাসে যারা যায় তাদেরও কিন্তু একজন নিয়োগকর্তা থাকে। সে অনুসারে যখন তিনি মারা গেলেন তার মরদেহটা দেশে পাঠানোর দায় কিন্তু ওনার, ওই নিয়োগকর্তার। এই যে দেখেন কথাটা বলতে যতটা সহজ হলো না, যে মারা গেলেও কর্মী নিয়োগকর্তা তার মরদেহ পাঠিয়ে দিবে, খুবই সহজ ছিল না? জটিল হলো কোথায়? জটিল তো হয়ে গেছে আসলে একটা জায়গাতে। দেখেন আমাদের দেশ থেকে কদিন আগেও শুনলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে প্রতিদিন গড়ে 2000 লোক যায় সৌদি আরবে বা প্রবাসী, বুঝতে পারছেন? তাহলে আমরা একটা দিনও বাদ নয় যেদিন বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে না, এত পরিমাণ কর্মী যাচ্ছে, আবার বলা যায় সে পরিমাণ রেমিটেন্স আসে না, টাকা আসে না। কেন আসে না? কারণ সেখানে গিয়ে সে কোনো কাজ পাচ্ছে না, কাঙ্ক্ষিত কাজটি সে পায় না। একইভাবে যখন সৌদি আরবে গেলো সে তার নিয়োগকর্তার যে কাজটি করার কথা ছিল সে ওই কাজটি পায় নাই, এবং অনেক প্রবাসী আছে যে নিয়োগকর্তা দেখাই পায় নাই যে আসলে তাকে কে আনছে, এই ভিসা কে দিচ্ছে সেটাই সে দেখে নাই। তো উনি কী করে, অন্য একটা জায়গায় পার্ট টাইম বিভিন্ন জব টপ করে খুঁজে যাওয়া পায়, তাই করে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু ওনার উপর এসে পড়ে গেছে। এখন যে তিনি মারা গেলেন, এবার তার লাশকে পাঠাবে তার নিয়োগকর্তাকে, তখন কী করে, মারা যাওয়ার পরে সৌদি প্রশাসন সেটা নিয়ে আপনার হচ্ছে যে মর্গের মধ্যে রাখা দেয়। রাখার পর তারা বিভিন্ন সময় আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে তারা একটি বিজ্ঞপ্তি দেয় যে এই ব্যক্তির সন্ধান চাচ্ছি আমরা, এই এই লোকটি মারা গেছে, আমরা তার মরদেহটা পাইছি, এখন এ কে, তার লাশটা দিতে চায়, কে নিবে? তখন ধরেন যে আমাদের সংবাদকর্মীদের মাধ্যমে হয়তো তার সন্ধানটা পাওয়া যায়। তো পাওয়ার পরে কী বলে যে এটা হাসপাতালে আছে এতদিন পর্যন্ত, তার একটা বিল আসছে অলমোস্ট ধরেন 10,000 রিয়াল, এটা পাঠাইতে আরও 10,000 রিয়াল, প্রায় 20-25,000 রিয়ালের মতো একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় যায়। ধরেন যে অ্যাভারেজের 15,000 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় আপনার কত, আগে তো টাকার মান কম ছিল, এখন আরও সহজ করে দিই যে একটা মরদেহ সৌদি আরব থেকে বাংলাদেশে আনতে যদি কোনো জেল জরিমানা নাও থাকে, অনেকে কিন্তু জরিমানা থাকে, ধরেন আপনি ড্রাইভিং করতেন, হয়তো কোনো এক সময় একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনার নামে একটা 5,000-7,000 রিয়ালের জরিমানা পড়ে আছে, এটা কিন্তু শেষ হয়নি, মৃত্যুর পরেও কিন্তু আপনাকে সেই টাকা দিতে হবে। সৌদি আরবে কিন্তু কোনো টাকা না দিয়ে আপনি মরতেও পারবেন না, এমন একটা আইন। তো আমরা সেই জরিমানার দিকে না যাই, স্বাভাবিক মৃত্যু মনে করেন, মরদেহটা ওইখান থেকে প্রসেসিং করে বাংলাদেশে আনা পর্যন্ত খরচ পড়বে 10 থেকে 12 হাজার রিয়াল, ধরেন 4 লাখ টাকা। এখান থেকে যে গেল, অনেক প্রবাসী আপনার ঋণের টাকাই শোধ করতে পারেনি। আমরা এমন ঘটনা দেখি, সৌদি আরবে যাওয়ার পর দিন মারা গেলেন, সৌদি আরবে যাওয়ার 3 দিন পরে মারা গেলেন, প্রবাসে যাওয়ার 1 মাস পরে মারা গেলেন, এরকম ঘটনা ঘটছে। টাকা পাবে কোত্থেকে? সে যে ঋণ করে গেছে ওই ঋণের টাকাই তো পরিশোধ হয়নি, এখন 4 লাখ টাকা দিবে কে? এখন এখন বলেন যে এই লাশ কেমনে আসবে? এই কারণে হচ্ছে যে এই মরদেহগুলো আনতে একটা জটিলতা সৃষ্টি হয়। যদি আসলে যে কর্মীকে আমরা ওইখানে পাঠালাম সে যদি তার নিয়োগকর্তার কাজ করতো, তার কাছে থাকতো, তাহলে কিন্তু আমরা তাকে জোর দিতে পারতাম, তোমার কর্মী, তোমার এখানে মারা গেছে, লাশ তুমি পাঠাতে হবে। এখন বাস্তবিক অর্থে আমরা যখন দেখি
আপনি যখন বললেন যে যারা আসলে যাদের কোনো মালিক নেই বা কোনো কাজ নেই তাদের ক্ষেত্রে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা গুলো ঘটছে, আর ধরুন আপনার মালিক থাকছেন বা কোম্পানি থাকছেন বা আপনার যে এমপ্লয়ার তিনি থাকছেন, তখন কি লাস্ট কি কেউ আসে নাকি? সেক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস আছে। হ্যাঁ, প্রথম পার্টি হচ্ছে যে কি, এটা ডিপেন্ড করা হচ্ছে যে পরিবারের সদস্যদেরকে জানানো হয় যে আপনার এই স্বজন মারা গেছে। এখন আপনি চাইলে সেই মরদেহটি নিতেও পারেন বা এখানে দাপনও করতে পারেন। তো সৌদি আরবের যে সৌদি নাগরিক বা নিয়োগকর্তা যারা আছে তারা একটা প্রস্তাব বা অফার করে থাকেন যে এটা দাপন করে দাও এখানে, কারণ ওইখানে দাপন করতে তো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। কোনো যে এটা দাপন করে দাও, আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা দিয়ে দিবো, না 1-2 লাখ টাকা 2-5 হাজার রিয়াল দিয়ে দিবো। তো অনেকে এটা মেনে যায়, কারণ আমাদের দেশে তো একটা মানে কথা কিন্তু প্রচলিত আছে, সৌদি আরবে মারা গেছে মক্কাতে তার দাপন হবে, মদিনাতে দাপন হবে, সৌভাগ্যের ব্যাপার একজন মুসলিম হিসাবে। আবার অনেকে কিন্তু এটা ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার লাশটাও এখানে মারি দিও, এটাও কিন্তু অনেকে বলে। তো এই ক্ষেত্রে যদি তাকে কনভিন্স করতে পারে পরিবারকে তাহলে সেটাও হয়। আরেকটা হচ্ছে পরিবার যদি বলে যে না আমার লাশটা আমি দেখতে চাই, আমাকে ইয়ে করতে, তখন সেটা আবার 1,000 রিয়াল লাগুক, 2,000 রিয়াল লাগুক, 5,000 রিয়াল লাগুক, নিয়োগকর্তা সেটি পাঠায়।